ব্যাংক থেকে জমির রেজিস্ট্রি অথবা রেশন দোকান, সর্বক্ষেত্রেই প্রয়োজন নিজের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড। কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করেই ব্যাংক থেকে উধাও হচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিশেষজ্ঞদের মতে, আঙুলের ছাপ ক্লোন করে প্রতারণা করছে প্রতারকেরা। দেখো, ব্যাংকে টাকা সুরক্ষিত রাখার জন্য এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তারপরে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই প্রতারকরা, যারা হ্যাকাররা, তারা কিন্তু হ্যাক করে শুরু করেছে বেশিরভাগ জায়গাতে, জমি রেজিস্ট্রি অফিস এবং যেখানে আধার কার্ড বা যেখানে মোবাইলের সিম তোলা হচ্ছে বা রেশন দোকান, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই বায়োমেট্রিক এখন বাধ্যতামূলক ছিল। কিন্তু সেই জায়গাটাতে হ্যাকাররা ব্যবহার করে নিয়েছে, প্রতিনিয়ত কাস্টমারদের কাছ থেকে লাখ লাখ টাকা প্রতারণা করছে। প্রশাসনকে দ্রুত নতুন কোনো উপায় বের করার পরামর্শ সাধারণের। সমস্যা তো আছেই, যাতে বায়োমেট্রিকটা সিকিউরিটি হয়, বায়োমেট্রিকটা যাতে অন্য কিছুতে না যায়, অবশ্যই ভয় আছে, ভয় থাকবে না, কারণ টাকা চলে যাচ্ছে তো, বায়োমেট্রিক নিচ্ছে কী করছে না করছে বোঝা মুশকিল, বিরাট সমস্যা, বড় অবশ্যই বটে। এর জন্য আমি বলবো যে এই জন্য সরকারের ফোনে একটা পদক্ষেপ নেওয়া দরকার, হ্যাঁ, যাতে করে মানুষের টাকাটা বেরিয়ে না যায়। ওদেরকে গরিব মানুষ যারা ধরেন ব্যাংকে টাকা রাখে, হ্যাঁ, তাদের তো এইভাবে রেজিস্ট্রির মাধ্যমে কোনো একটা বায়োমেট্রিক মাধ্যমে টাকা উদাও হয়ে যায়, সমস্যা অবশ্যই বটে। এর জন্য আমি মানে সরকারের কাছে অনুরোধ রাখবো যেন এই বিষয়ে, বায়োমেট্রিক বিষয়ে কিছু পদক্ষেপ নেয় প্রশাসনিকভাবে, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যেন বায়োমেট্রিক যে মানুষ আমি ফট হচ্ছি বা কেউ সাধারণ মানুষ, বিশেষ করে সমাজের মানে পিছিয়ে পড়া মানুষ যারা, তারাই কিন্তু এই বায়োমেট্রিক সিস্টেমে ফ্রডের শিকার হচ্ছে। মানুষ খুব চিন্তার মধ্যে আছে, তারা নিজেরা বুঝতে পারছে না যে সুরক্ষিত রাখার জন্য যে সিস্টেম করা হয়েছিল আজ সেই সিস্টেমই সুরক্ষিত নয়। তাহলে কীভাবে এই টাকা সুরক্ষাভাবে থাকবে, সুরক্ষিত থাকবে, এখন সেটাই দেখার বিষয়। ডিজিটাল জালিয়াতি ঘিরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ। ছবিটা পশ্চিম মেদিনীপুরে। অভিযোগ, একাধিক অভিযোগ আসার পরও নীরব দর্শকের ভূমিকা পালন করছে সাইবার ক্রাইম সেল। ক্ষোভে হুসেন সাধারণ মানুষ। এটা খুব বিপজ্জনক, খুব মারাত্মক, কারণ আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে সাইবার ক্রাইম সেল আছে, তারাও এইসব ব্যাপারকে কেন্দ্র করে কোনো নজরদারি করছে না। একটা মানুষ, সে সরল মনে এসে রেজিস্ট্রি করছে, একটা দলিল লেখক সে এসে লিখছে, অথচ হঠাৎ দেখা যাচ্ছে তাদের হ্যাকিং হয়ে যাচ্ছে, টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি। কাজে রেজিস্ট্রি অফিসে যারা জমি রেজিস্ট্রি করতে এসছে, যারা লেখক, তারা সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে। কাজে অবিলম্বে আমাদের বক্তব্য হচ্ছে, এই বিষয়কে কেন্দ্র করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে ভবিষ্যতে আরো অনেক বেশি চাঞ্চল্য ছড়াবে এবং মানুষ বিপদের মুখে পড়ে যাবে। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী ও পশ্চিম মেদিনীপুর থেকে রণক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।